রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সংসদ সবকিছু থাকলেও ইরান চলে অনেকটা দেশটির শীর্ষ ধর্মীয় নেতার কথায় বর্তমানে দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী ইরান বিপ্লবের নেতা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তক আয়তুল্লা রুহুল্লা খমিনের দ্বিতীয় উত্তরসরী সৈয়দ আলী হোসাইনি খামেনি তার হাতে সেনাবাহিনী সহ দেশের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা ও গণমাধ্যম ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা বিশেষজ্ঞ পরিষদ পরোক্ষভাবে ভাবে এই শীর্ষ নেতার কথাতেই চলে সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র গণবিপ্লব নামে আখ্যাপ এই ঘটনার মধ্য দিয়ে অবসান ঘটে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র আমূল বদলে রাষ্ট্রের চরিত্র সংকুচিত হয় মানবাধিকার বা মত প্রকাশের স্বাধীনতা এবং নারী অধিকার সহ পরাশক্তিদের নিষেধাজ্ঞার পরও মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বরাবরই ইরান বড় বাধা ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি তিনি সরকারি প্রধান এবং সংবিধানের বাস্তবায়ন তার দায়িত্ব যিনি চার বছরের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন তবে রাষ্ট্রের যে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেশটির শীর্ষ নেতার হাতে হয়ে যেতে পারেন সেরা ইরানের পার্লামেন্টের নাম মজলিশ এর আসন সংখ্যা দুইশো প্রতি চার বছর অন্তর মজলিশের নির্বাচন হয় পার্লামেন্ট সরকারের মন্ত্রী এবং প্রেসিডেন্টকে অপসারণ করতে পারে ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে চাইলে তারা যে কোনো বিলে ভেটও দিতে পারে পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন তাও চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে বারোশো দেশের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন ছয়জন ধর্মীয় তাত্ত্বিক যাদের নিয়োগ দেন সদস্যের বিশেষজ্ঞ পরিষদ এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা শীর্ষ নেতা নিয়োগ এবং তার পারফরমেন্সের উপর নজরদারি ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে পরিষদ যদি মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না তাহলে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন অবশ্য শীর্ষনেতার কোন সিদ্ধান্তকে বিশেষজ্ঞ পরিষদ চ্যালেঞ্জ করেছে তার কোনো নজির নেই এক্সপিডিয়েন্সি কাউন্সিল এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষনেতাকে পরামর্শ দেওয়া তাছাড়া কোনো আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধে মধ্যস্থতা করে এই পরিষদ শীর্ষনেতা 45 সদস্যের পরিষদের সদস্যদের নিয়োগ দেন তবে এরকম শাসন ব্যবস্থা নানান পরিষদ থাকলেও মত প্রকাশ এমনকি নারীদের চলাফেরা বা পোশাকে নানান বিধিনিষেধের কারণে সংবাদ শিরোনাম হচ্ছে দেশটি মাসুদ কার্জন ডিবিসি নিউজ